সবাইকে শুভ বিকেল। তো আজকের নতুন একটি ব্লকে সকলকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকার নাজিরা বাজারে, সেখানে আমরা একটি বিরিয়ানি দোকানে যাব এবং সেখান থেকে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো। তো আমি সহ আমার আরও দুই বন্ধু মিলে আমরা যাচ্ছি এই পুরান ঢাকার যে নাজিরা বাজার, সেখানে কিন্তু অনেক ফুলগুলোর দোকান আছে যারা বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের কাচ্চি বিরিয়ানি বা বিভিন্ন রকম বিরিয়ানি কিন্তু তারা তৈরি করে থাকে। তো আমরা সেই বিরিয়ানির দোকানে যাব এবং আজকে সেখান থেকে কাচ্চি বিরিয়ানি খাবো। তো বন্ধুরা, আজকের 37 নম্বর ব্লকে সকলকে স্বাগতম। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো এখন বর্তমানে আছি আমরা সংসদ ভবনের সামনে, এরপরে আমরা কিন্তু আসাদ গেট থেকে গাড়িতে উঠবো এবং সেখান থেকে কিন্তু আমরা নাজিরাবাজারের উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা কাচ্চি বিরিয়ানি খাব। তো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আমরা কিন্তু বর্তমানে আছি সংসদ ভবনের সামনে। তো এবার সংসদ ভবন এলাকাটা কিরকম সেটা আপনাদের সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখাবো। বর্তমানে পুরান ঢাকার নাজিরা বাজারে, তো এই নাজিরা বাজারের ভিতরেই কিন্তু হাজি বিরিয়ানি, নবাব, শাহী নবাব এবং সুলতান ডাইনে ঢাকার যে ঐতিহ্যবাহী যে বিরিয়ানিগুলো সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু পাই একসাথে। তো আমরা ডিসিশন নিব আমরা কোনটাতে খাবো। তো এরপরে কিন্তু আপনাদের যেটাতেই খাই সেই রেস্টুরেন্টটা আপনাদের ঘুরে দেখাবো এবং কোন বিরিয়ানিটা খাবো আমরা সেটাও আপনাদের দেখাবো। তো বর্তমানে এখন অবশেষে সিদ্ধান্ত নিলাম আমরা যে নবাবী, গ্র্যান্ড নবাবী যেটা আছে সেটাতে কাচ্চি খাবো। তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে না সেকেন্ড ফ্লোরে উঠতেছি, তো সেখানে আমরা সে কাচ্চি খাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম যে পুরান ঢাকার
গ্র্যান্ড নবাব এই রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টে আজকে আমরা কাচ্চি খাবো। তো বর্তমানে আমি ঢোকার পরে কিন্তু একটি সমস্যায় পড়েছি যে এখানে তারা প্রথম কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না, পরে দিয়ে যখন বললাম আমি ট্রাভেল ব্লগার এরপরে আমাকে এখানে ভিডিও করতে দিল। তো আপনারা এখন বর্তমানে আমি আছি গ্র্যান্ড নবাবের রেস্টুরেন্টের ভিতরে সেকেন্ড ফ্লোরে। তো এবার আমি আপনাদের গ্র্যান্ড নবাবের কিছু সিনেম্যাটিক ভিডিও দেখাবো আপনাদের। আমরা চারজন খাবো সেই কাচ্চিটা। তো মাটন যে কাচ্চি সেটাকে আমরা অর্ডার করেছি এবং তারা বলেছে যে কিছুক্ষণ পরে দিয়ে যাবে। কাচ্চি বিরিয়ানিটা খেলাম। তো এতক্ষণ আমি আপনাদের ভিডিও দেখেছি এবং শুধু কথা বলিনি। তো সেটা বলতে হচ্ছে যে গ্র্যান্ড নবাবের বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো ছিল এবং খুব তাড়াতাড়ি কিন্তু খেয়ে ফেলেছি। তো আশা করছি সবাই আসবেন এই গ্র্যান্ড নবাবের বিরিয়ানি খেতে। তো দেখা হবে নতুন কোনো শটে।
আপনারা দেখবেন যে কিভাবে আমরা পান খেলাম। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থাকবেন।